نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلى من تبيهم باحسان الى يوم الدين. اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله احد والمعوذتين حين تمسي وتصبح ثلاث مرات تكفيك من كل شيء. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ইল্লা ই আলি ইউম সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে মস্তুন্দার প্রোগ্রামে স্বাগত জানাই আমরা প্রথমে রব্যে করিমের শুক্রিয়া আদায় করি যে রব্যে করিম মস্তুন্দার প্রোগ্রামে আশা আর বসার কথা বলার তৌফিক দান করেছেন আল্লাপাক আমাদের এই আশা আর বসাকে এবং আপনাদের এই সোনাকে যেন কবুল করেন সেই আশা ব্যক্ত করে আমি প্রতি সপ্তাহের ন্যায় কিছু নির্দিষ্ট কিছু দোয়ানি আলোচনা করি আপনারা জানেন যে কিছু সপ্তাহ কয়েক সপ্তাহ যাবৎ ধারাবাহিকভাবে সকাল সন্ধ্যার দোয়া নিয়ে আমরা আলোচনা করেছিলাম সকাল সন্ধ্যার অনেক দোয়া হাদিসের মধ্যে মিলে যে দোয়াগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেই দোয়াগুলো আমরা আলোচনা করেছিলাম সেই দোয়াগুলার অনেক দোয়াই আপনারা জানেন আশা করি আপনারা এগুলাকে কি করেন এই আপনার সকাল বিকালে পড়েন এগুলো আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আজকে যে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো হাদিস থেকে অনেক হাদিস এই আমলের উপরে মিলে যে আমরা কি করব যে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এবং রাতে ঘুমানোর পূর্বে তিনটা সুরা পড়ব এই তিনটা সুরার মধ্যে এক নম্বর সুরা হইল সুরতুল এখলাস উলহুআ আল্লাহ দেন সুরতুল ফালাক উলাউদুর রব্বুল ফালাক এরপরে নাস সুরতুলনাছ রব্বিন নাস এই তিনটা সুরা এই তিনটা সুরা আমরা সকাল এবং সন্ধ্যা ফজরের পরে এবং বিকালের দিকে মগরিবের পরে আমরা পড়ব ইনশাল্লাহ আর ঘুমানোর সময়েও পড়ব এর পরে আমরা প্রতি ফরজ নামাজের পরে প্রতি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা একবার পড়ব তাইলে এই সুরাতলেখলাশের ফজিলত এটা আল্লাহ রসুল থেকে এই যে আমি বললাম সকালেও আল্লাহ রসুল পড়েছেন সন্ধ্যায়ও পড়েছেন প্রত্যেক নমাজের পরে পড়েছেন গুমানু সময় পড়েছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই পুরা দিনের যদি হিসাব করা যায় যে দেখা যায় আল্লাহ রসুল সলাল্লাহ আলী সাল্লাম সুরতুল এখলাস সুরতুল আখলাস এবং সুরতুল ফালাক এবং সুরতুল নাচকে এত বেশি পড়েছেন এত বেশি পড়েছেন অন্য কোনো সুরা অথবা অন্য কোনো দোয়া এত বেশি পড়েছেন করে এটা প্রমাণিত নয় তাহলে এটাই তো এটাই তো ফজিলতের জন্য যথেষ্ট যে তিনটা সুরাকে পিএনবী সাল্লু আলি সাল্লাম সকালেও পড়েছেন সন্ধ্যায়ও পড়েছেন ঘুমানোর সময় পড়েছেন আবার একবার করে পড়েন নাই সকাল সন্ধ্যা এবং ঘুমানোর সময় সুরাতুল এখলাস তিনবার সুরতুল ফালাক তিনবার সুরাতুল নাস তিনবার হান আল্লাহ তাইলে কয়বার হইল যে নয় বার এক একটা সুরা নয় বার এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আরও পাঁচবার আর পাঁচ চোদ্দবার সুরতুল এখলাশকে আল্লা রসুল্লাহ আজম ডেইলি বার পরেছেন এটা পড়া শুননা সুরতুল ফালাককে বার পরেছেন এটা শুননা সূরে নাজকে চোদ্দোবার পরেছেন এটা সুন্নাহ তাইলে এই তিনটা সুরা এই তিনটা সুরা আমাদের যারা ভিউয়ার আছেন আশা করি সবারই এই তিনটা সুরা জানা আছে এই সুরাতুল এখলাস কুলহু আল্লাহ আহেদ এরপরে কুলাউদিরবুল ফালাক কুলাউদির রব্বিন নাস আমাদের বিশ্বাস যে সবারই এই সুরাগুলা মেমোরাইজ আছে এই সুরাগুলা আমি আমাকে জিজ্ঞেস করি আমি কি আল্লাহ রসুলের যে শূন্য সকালে তিনবার করে পড়া মগরিবের পরে সন্ধ্যার দিকে তিনবার করে পড়া ঘুমানোর সময় তিনবার করে পড়া এরপরে প্রত্যেক ফরজনামার নামাজের পরে একবার করে পড়া এটাকে আমি পড়ি আমি আমাকে জিজ্ঞেস করি যদি আমি পড়ি আলহামদুলিল্লাহ যদি আমি পড়ি না তাহলে আজকে থেকে শুরু করে দেই আজকে থেকেই শুরু করে দেয় এখন একটা ফজলত বললাম যে এটা আল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত যে আল্লাহ রসুল ইসলাম ফজরের পরে এই তিনটা সুরাকে তিনবার করে পড়েছেন সন্ধ্যায় তিনবার করে পড়েছেন ঘুমানোর সময় তিনবার করে পড়েছেন আবার প্রত্যেক নমাজের পরে পড়েছেন ইয়ার পরে যদি আমরা একটু হাদিসের দিকে যাই আর একটা হাদিসের মধ্যে আসছে যে তোমরা সকাল সন্ধ্যায় তোমরা এই তিনটা সুরা সুরাত আর সুরতুল নাজকে তিনবার করে পড়ো তাইলে কি হবে তকফিকা মিনকুল্লেষাই তকফিকা মিনকুল্লেষাই এটাই তোমাদের জন্য যথেষ্ট হবে অর্থাৎ তোমাদের যতই যেত সমস্যা থাকোক পেরেশানি থাকুক অসুস্থতা থাকুক হ্যাঁ তুমি তোমার বিভিন্ন লাইনে পেরেশানি এবং চিন্তা করতেছ যে মানুষে তোমার জন্য দুশ্মনী করে অথবা তোমার অসুস্থতাকে নিয়ে তুমি বুকছ অনেক ভয় লাগছে তোমার যেতই পেরেশানি থাকুক চাই এটা মানুষের পক্ষ থেকে হোক অথবা জিন্নাদের পক্ষ থেকে হোক অথবা এই কোনো মানুষের দুশ্মনি থেকে হোক অথবা চোর ডাকাতের সম্ভাবনা হোক যেত রকমের পেরেশানি আসে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তালা তোমাকে প্রোটেকশন দিবেন সুবহান্লাহ তকফি কামিন করলে সাইটা আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুলের কথা তকফি কামিন করলে সাই তকা তাহফাদু কামিন করলে যে সমস্ত অনিষ্ট থেকে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন নিরাপদ রাখবেন নিরাপত্তা দিবেন আজকে দুনিয়ার লাইনে যদি আপনি কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যেমন ধরেন তার দুশ্মন আছে আর সে একটা জায়গার মধ্যে যাবে সে বয় পাচ্ছে সেখানে যাবে কি যাবে না তখন যদি সে সেই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে যাবে এই জায়গার মধ্যে যদি একজন যারা সরকারের মানুষ সরকারের বড় পদের মানুষ যারা বড় বড় যারা বড় পদের মধ্যে আছে তারা যদি বলে যে তুমি আসো কোনো তোমাকে আমরা নিরাপত্তা দিব যেমন একটা তানায় যাবে তানার ওসি যদি বলে যে তুমি আমাদের তানায় আসো তোমাকে আমি নিরাপত্তা আমরা নিরাপত্তা দিব তাইলে সে বিশ্বাস করে এবং সে মনে করে সে আমি সে নিরাপদ মনে করে সে নিরাপদ মনে করে ঠিক একইভাবে যদি আপনি চিন্তা করেন যে জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সালেম বলেছেন যদি কোনো মানুষে সুরতের এখলাস সুরতুল ফালাক আর সুরতের নাস পড়ে তাহলে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দিবেন সুহায়ন আল্লাহ আল্লাহ তালা তাকে নিরাপত্তা দিবেন কিন্তু মানুষের নিরাপত্তা দেওয়ার মধ্যে এটা দুকাও হতে পারে মানুষের নিরাপত্তা দেওয়ার মধ্যে কি হতে পারে এটা দুকাও হতে পারে এটা অনেক সময় আছে মানুষ ইচ্ছা করেও হতে পারে অনিচ্ছাকৃতভাবে দেখা যায় সে বলছিল নিরাপত্তা দিবে সে নিতে দিতে পারে না সে নিজেই সে নিজেই তো আরেকজনের বুকে পেকি সে গ্যারান্টি দিলে এটা হানড্রেড পারসেন্ট নাও হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন যদি কোনো জিনিস বলেন আল্লাহ রসুল যদি কোনো কিছু বলেন এটার মধ্যে কোনো রকমের কি নাই সন্দেহর কোনো সুযোগ নাই তাইলে আমরা বল আমরা এই কথা বলছিলাম এই হাদিস থেকে আমরা জানলাম যে সুরতুল ফালাক সুরতুল এখলাস আর সুরতুল ফালাক আর সুরতুল নাস এটাকে আমরা পরব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবো যদি আমরা পড়ি তাইলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত রাখবেন সমস্ত পেরেশানি থেকে রকম রকমের পেরেশানি হোক মানুষের পক্ষ থেকে হোক জিন্নাতের পক্ষ থেকে হোক কোনো জাদুটুনাও হোক যে আপনি মনে করছেন আপনার উপরে কেউ জাদুটনা জাদুটুনা করেছে অথবা করতে পারে হয়তো হয়ে গেছে মনে করছেন যে আপনি ফিল করছেন আপনার শরীরটা অসুস্থ হয়ে গেছে এরকম অথবা সম্ভাবনা আছে সমস্ত সময়ে সমস্ত পেরেশানি এই সবগুলো থেকে আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে হেফাজত করবেন এই আমলের দ্বারা কি আমল ফজরের পরে সুরতুল এখলাস সুরতুল ফালাক এবং সুরতুল নাস এটাকে পড়বেন এবং তিনবার করে পড়বেন আবার মগরিবের পরে তিনবার করে পড়বেন ঘুমানোর সময় তিনবার করে পড়বেন তাকফিকা মিন করলে সাই এটার একটা অর্থ তো বললাম যে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তালা আমাদেরকে কি করবেন নিরাপদ রাখবেন আল্লাহ তালা আমাদেরকে প্রোটেকশন দিবেন আর আরেকটা অর্থ হইল দে তাকফিকা মিন কুল্লে ওয়ারে দিন ওয়াজিফা আপনি হয়তো হয়তো অনেক পড়ার কথা ছিল অনেক সুরা পড়ার কথা ছিল কিন্তু আপনি পড়তে পারছেন না পড়েন নাই শুধুমাত্র এই তিনটা সূরা পড়েছেন এই তিনটা সূরা পড়েছেন বলতেন এটাই আপনার জন্য যথেষ্ট অর্থাৎ যদি এই তিনটা সুরা এত গুরুত্বপূর্ণ যে আপনি হয়তো আধা ঘন্টা এক ঘন্টা আপনি তলাওত করতে পারেন নাই অনেক লম্বা সুরাগুলো পড়তে পারেন নাই কিন্তু আপনি যদি এই তিনটা সুরা পড়েন তাহলে বোঝা গেল এটাই আপনার জন্য যথেষ্ট অর্থাৎ যদি আপনি আরও পড়েন আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই ভালো কিন্তু দেখা গেছে আপনি আর অন্যগুলো পড়তে পারেন নাই শুধুমাত্র এই তিনটা সুরেই পড়েছেন তাইলে এটাই যথেষ্ট এই তিনটা সূরাই যথেষ্ট এই জন্য আমরা এটার একটা ফজিলত পাইলাম এবং আরেকটা কথা বলে রাখি যে বিশেষ করে ঘুমানোর সময় ঘুমানোর সময় একটা হাদিসের মধ্যে মিলছে একটা হাদিসের মধ্যে মিলে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বলেন সাল্লাম যে সময় বিছানায় যাইতেন প্রত্যেক রাত্রে এটা এরকম না আল্লাহ রসুল যদি এক রাত্রেও করতেন তাইলে এটা শূন্য হয়ে যাইত আর এটা যদি কয়েক রাত্রে করতেন এটা আর স্ট্রং শূন্য হয়ে যাইত আর এটা যদি এভরি নাইট প্রত্যেক রাত্রে পড়েন প্রত্যেক রাত্রে পড়েন এটা চিন্তা করেন এটা কত গুরুত্বপূর্ণ হাজিত আয়েশার জন্য বলছেন আল্লাহ রসুল ইসলাম প্রত্যেক রাত্রে কি করতেন যেসব বিছানায় যাইতেন জামা আকাইহী এটা এরকম হাতগুলো এরকম করতেন করে এরপরে আপনার সুরা উলুল্লাহাদুল্লাহুরব্বী ফালাক উলা নাস পরে ফু দিতেন يركم إيه كورة، بوتمي قل والله بورتن، بوتي فلق بورتن، بورن ناس بورتن، بورة فودتن. فودور بورتن. بورتن، ثم نفث فيهما فقرأ فيهما، قل والله واحد وقل أعوذ برب الفلق، قل أعوذ برب الناس، ثم يمسح بهما ما استطاع من جسده، يبدأ بهما على رأسه ووجهه، وما أقبل من جسده يفعل ذلك ثلاث مرات، متفق عليه. الرسول صلى الله عليه وسلم، بوتمي حاتي يركم كورتن، করে তিনটা সুরা পড়তেন পরে ফু দিতেন ফু দেওয়ার পরে মাথা মাথা থেকে শুরু করতেন মাথা এরপরে চেহারা এরপরে এরকম বডির মধ্যে আপনি কি করতেন যতটুক সম্ভব সামন এবং পিছনের দিক যতটুক সম্ভব কি করতেন হাত বুলাইয়ে নিতেন হাত হাতকে হাতের দ্বারা মশা করতেন এইরকম যদি এইরকম করতেন এবং এটা শুধু একবার করতেন না তিনবার করতেন তিনবার সুবহানুল্লাহ সুবহানুল্লাহ তিনবার করতেন এটা হাজতাহ আয়সারদ্লাম বলেন যে আল্লাহ রসুল যে সময় ইন্তকালেরাকে কিছু দুর্বল হয়ে গেলেন তখন আল্লাহ সাল্লাম নিজে পড়তে পারছেন না তখন হাজ আয়সার আদ নিজে পড়ে নিজে পড়ে এটার উপরে এই আল্লাহ রসুল্লাহ হাতের মধ্যে ফু দিছেন পরে হাতকে হাতের দ্বারা শরীরের মধ্যে কী করছেন মালিশ করেছেন অর্থাৎ মাসা করেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ

ওয়া আইনুল ইনসান হাতা নাযালাতিল মুআউযাতান ফালমা নাযালাত আখায বিহিমা ওয়া তারাক মা সাওয়াহুমা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কি করতেন জিন্নাতেকে এবং মানুষের চোখ লাগা থেকে আল্লাহর কাছে পাওয়া চাইতেন কিন্তু যে সময় সূরাতুল নাস এবং সূরাতুল ফালাক নাজিল হইলো তখন এই দুইটা পড়া শুরু করলেন এবং অন্যগুলা অন্য ভাবে আরপানা চাওয়া শুরু চাওয়া যেটা ছিল এটা বন্ধ করে দিলেন এটাই যথেষ্ট মনে করলেন অর্থাৎ পানা চাওয়ার জন্য এটাই উত্তম সুরতুল ফালাক এবং সুরতুল নাস সুরতুল ফালাক এবং সুরতুল নাস এরপরে অন্য অন্য হাদিসের মধ্যে আসে عن عقبة بن عامر رضي الله عن أن رسول الله صلى الله قال ألم تر آيات أنزلت هذه الليلة لم يرى مثلهن قد تو কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস রাওয়াহু মুসলিম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আজকে এই রাতে যে যেটা নাযিল হয়েছে এই রকম এই সম পর্যায়ের আর কোন সময় এরকম এই পর্যায়ের আর কোন সূরা নাযিল হয় নাই এটা হলো কি কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন আমরা যদি অন্য

আল্লাহর কসম যার সত্তা যে ওই সত্তার কসম যে সত্তার কবজায় আমার আমার জান ইহা আদিলু এখলাস হইল কুরআের এক তৃতীয়াংশ সুহান আল্লাহ ইন্নাহা লেতা আদিলু আল কুরআন এটা মুহাদ্দিস কেরামের মধ্যে কিছু মুহাদ্দিস কেরাম বলছেন যে এটা হইল যে আপনার যদি কোনো মানুষে

বিভুয়ানি হয়ে করতাম মাস আমি ঘুমাইবার সময় ঘুমাইবার সময় রাত্রে আমি আয়াতল করছি। একবার শরীফ দুরুদে ইব্রাহিম একবার এর বাদে সুরা বাকার শেষ দুই আয়াত ফরিয়া বুকুত ফুদিয়া বা বুক মোস বুক পুচিয়া এর বাদে আবার পড়ি বেডো হুচিয়া আবার পড়ি আয়তন কুরসি আকবর আবার পড়ি কুলহু আল্লাহ কুল সালাক এর বাদে এর বাদে পড়ি সুরা বাকার শেষ দুই আয়াত এর এক মুবিন ফড়ি বেশি ফাড়ি না এক মুবিন ফড়ি ফড়ি ভরি ভরি ঘুমাই যায় ইয়াসিন সুরা তারপরেও তারপরেও দুষ্টা আবার সারছে ইনশাল্লাহ

আপনার কাছ থেকে আপনার এই প্রশ্নের দ্বারা অনেক মানুষের ফায়দা হইব যে আপনি যে আমলগুলা করেন এগুলো হাদিসের মধ্যে আইস বিশেষ করে আপনি আয়তুল কুরসির কথা কইছেন আপনি সুরতুল বাকারার শেষ দুই আয়াতের কথা কইছেন আপনি সুরাতুল এখলা সুরতুল ফালাক সুরাতল নাশের কথা কইছেন অনেক আমলেই আপনি করেন ইনশাআল্লাহ এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এখন আপনার প্রশ্ন হইল যে আপনি ফায়দা পাইছেন আপনি আরও একবারে টোটালি একবারেই আপনার কোনো সময় এই যেটা আয় যেটা ঘুমার মধ্যে আপনার কিছু কিতা প্রবলেম হয় যেটা বিশেষ করে এটা কিভাবে দূর হয় আসলে আপনি যে আমল করেন এই আমলগুলার আরও সুন্দরভাবে ফরোকা আরও সুন্দরভাবে ফরকা বিশেষ করে আপনি আয়তন করছি একবার ফোরে আপনি তিনবার ফরুকা যে রাত্রে ঘুমানোর সময় আপনি এটা আমার কথাটা আপনি করে শুনবা যে আপনি তো আমল করেন আলহামদুলিল্লাহ এগুলো আপনি করবা যেগুলো করেন আপনি বিশেষ করে আমাদের রসুল যেটা এটা আপনি মিস না এর বাদে ও আপনি খুঁজছেন কি যেটা আয়তুল কুরসি আপনি একবার ফরেন আপনি তিনবার ফরবা বেটো যাওয়ার বাদে আপনি যেহেতু এটা প্রবলেম আছে আপনার তিনবার ফরা উত্তম আপনার জন্য আমি খুঁয়ে দিলাম আপনি তিনবার ফরবা ভিবার যারা আসেন আপনার তিনবার পড়তে পারলে ভালো আলহামদুলিল্লাহ যদি তিনবার না পড়তে পারেন একবার মিনিমাম একবার করবেন আর তিনবার পড়তে পারলে ভালো যাদের শরীরে সমস্যা আছে তাদের জন্য আমি বলে দেই যে আপনি ঘুমানোর সময় আয়েতুল কুরসি তিনবার পড়বেন এরপরে মাস্ক করবেন যে আমি যেটা বলছি এখন যেটা আমরা আজকে যে আলোচনা যেটা করছিলাম সুরতুল এখলাস আর সুরতুল ফালাক আর নাজ পরে এরকম হাত দিয়ে প্রথমে প্রথমে সুরতুল এখলাস পড়বেন কুলু আল্লাহ হাত কুলাদুর্বিল ফালাক কুলাদুরব্বিনাজ পরে ফু দিবেন ফু দিয়ে মাথা থেকে পুরা শরীরের মধ্যে যতটুকু সম্ভব হাত বুলাইবেন এরকম তিনবার করবেন তিনবার করবেন এরপরে আপনি যদি সম্ভব হয় আরও অনেক আমল আছে যদি সম্ভব হয় পড়লেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অজুর সাথে থাকবেন অজুর সাথে থাকবেন আপনি অজুর অজু করে ঘুমাবেন অজু করে ঘুমাবেন এর দ্বারা আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এরপরে আমি আরেকটা কথা বলে দিই যে যারা কে আছে সম্ভব আছে তাদের সম্ভব আছে তারা ফজরের পরে এবং মগরিবের পরে ফজরের পরে এবং মগরিবের পরে তেত্তিশ আয়তের একটা আমল তেত্তিশ আয়াদের একটা আমল যেটা হাজত শেখুল আদিস জাকারিয়া রহমতুল্লাহ আলহি রহমতুল্লাহ আলহী তাদের গড়ের একটা আমল ছিল এবং এটা পরীক্ষিত একটা আমল যে আপনার সমস্ত জিন্নাতের যে জিন্নাতের থেকে জাতুটুনা থেকে এবং এই সমস্ত জিনিস থেকে হেফাজতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল ফজরের পরে একবার পড়বেন মগরিবের পরে একবার পড়বেন আপনি যদি গুগলের মধ্যে সার্চ করেন তাইলে পেয়ে যাবেন তেত্রিশ আয়াত যদি আপনি লেখেন ইনশাল্লাহ থার্টি থ্রি আয়াত থার্টি থ্রি আয়াত লেখলেই দেখবেন আপনি চলে এই কোরআনের থার্টি থ্রি আয়াত যেটা আপনি পেয়ে যাবেন আপনি এটা পড়বেন অনেক অনেকে আপনার অনেক বুকশপে বুকশপে তেত্রিশ হায়াতের বুক মিলে আপনি নিয়ে নেবেন সকালবেলা একবার পড়বেন এবং মঙ্গলবার পরে একবার পড়বেন পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন আমরা এই কথা বলছিলাম যে আল্লাহ রসুলসল্লাইজাম বলছেন যে লেতা আদিলু ইন যে সৌরাতুল্লাখলাস যেটা বলছেন লেতা আদিল কোরআন এটা হইল কোরআনের এক তৃতীয়াংশ এবং এটার ব্যাখ্যার মধ্যে কিছু মহাদিস ক্যারাম বলছেন কিছু মহাদিস কেরাম বলছেন এটা অর্থ হইল যেহেতু কোরআনের মধ্যে মৌলিকভাবে তিনটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে একটা তৌহিদ একটা রেসালত একটা আখরাত তিনটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে মৌলিকভাবে একটা তৌহিদ একত্ববাদ আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা হয়েছে রেসালত আল্লাহ রসুল রসুল যে যে আল্লাহ রসুল যে আমরা রসুল হিসেবে বিশ্বাস করি এই হিসাবে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা প্রমাণের জন্য এবং এই সম্পর্কে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে অনেক আলোচনা করেছেন একটা বিষয় হলো আখেরাত সম্পর্কে জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে আখরাজ সম্পর্কে অনেক আলোচনা হয়েছে এবং এই তিনটা বিষয় নিয়ে মৌলিকভাবে আলোচনা হয়েছে এই হিসাবে যেহেতু সুরত রখলাসের মধ্যে শুধুমাত্র আল্লাহর একত্ববাদের আলোচনা হয়েছে তাহলে এটা তিন ভাগের এক ভাগ তহিদ শুধুমাত্র একত্ববাদের আলোচনা হয়েছে এই জন্য এটা এক হিসাবে তিন ভাগের এক ভাগ আর অধিকাংশ মহাদ্দ কেরাম বলেন অধিকাংশ মহাদ্দ কেরাম বলেন যদি কোনো মানুষে একবার সুরাই এখলাস পরে তাইলে কোরআন করিমের এক তৃতীয়াংশ তেলা অতের সব পাবে সুহান আল্লাহ আর তিনবার যদি পড়ে তিনবার যদি পড়ে তাইলে সে এক খতম কোরআনের সব পাবে এটা অধিকাংশ মহাদিসিনে কেন অভিমত যে সুরাই এখলাস এত পাওয়ারফুল একটা সুরা সুবহান আল্লাহ যে বলা হয় যে যদি কোনো মানুষে তিনবার পরে তাহলে তিনবার পড়ার দ্বারা পুরো কোরআন পড়ার যে সব এই সে মিল তার মিলে যাবে সুবহান আল্লাহ এরপরে আপনি যদি পড়েন এটাকে

তখন সাহাবা একরামের ফসাক্কা এরপর আরিকা আলহিম তারা সাহাবা একরাম বললেন যে এটা তো অনেক কষ্টর হবে আইয়ুনা ইউতি কোদা আলিকা ইয়া রসুল্লাহ কার এরকম সাধ্য আছে এক রাত্রে এক তৃতীয়াংশ পড়বে তখন আল্লাহ রসুল বললেন ফকাল কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ এই যে সুরাটা এটা সুলুসুল কোরআন সুলুসুল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ আরেকটা রেওয়ায়তের আরেকটা হাদিসের মধ্যে আছে মিন হাদিসায় সারদ ইহানহা আন্নাম বা সরজুর আলা সরিয়া আল্লাহ রসুল ইসলাম একজন সাহাবিকে একটা নেতা বানিয়ে একটা একটা দেশে একটা আপনার একটা জায়গায় ফাটাইলেন এরপরে একটা জমাত জমাত সহকারে একজন ওনাকে একজন সাহাবাই সাহাবিকে আমির বানিয়ে ওনাকে ফাটাইলেন আরেক জায়গায় তখন উনি যে সময় নামাজ পড়তেন তখন নমাজের মধ্যে প্রত্যেক নমাজের শেষ করতেন কুলু হাদের দ্বারা হয়তো প্রত্যেক রাখাতের মধ্যে পড়তেন অন্য সুরা পড়লেও এরপরে সুরা এখলাস পড়তেন অথবা দুই রাখাত নামাজ হইলে শেষ রাখাতে সুরা এখলাস পড়তেন অর্থাৎ সব নামাজে উনি শেষ করতেন কিসের দ্বারা সুরা এখলাসের দ্বারা যে সময় উনি এই সাহাবাই করামের জমাতটা ফিরে আসলো তখন সাহাবাইকার নবী করিম সাল্লামকে সাথে সাথে তারা অভিযোগ করলেন যে বললেন যে এরকম এরকম উনি তো এরকম তো উনি আমাদের প্রত্যেক নামাজে উনি কলুয়াল্লা পড়েন প্রত্যেক নামাজে কলুয়াল্লাহ পড়েন তখন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কেন এটা এরকম করো তখন উনি বললেন উনি বললেন লে আন্না হা রহমান এই এই সুরা আমি এই জন্য পড়ি এই সুরার মধ্যে আল্লা আল আল্লাহর সিফতের কথা বলানো হয়েছে আল্লাহর গুণের কথা বলানো হয়েছে সেই হিসাবে ও আনা ও আন আকরা বিহা আমি পছন্দ করি যাতে আমি এটা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি পাক যেন আমাদের সবাইকে এই সুরাকে বেশি বেশি করার পর তৌফিক দান করেন আমরা ছোট্ট বিরতিতে যাব বিরতি থেকে এসে আবারও আপনাদের সাথে এই সম্পর্কে আলোচনা করবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামবাক আলহামদুলিল্লাহ সম্মানত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাই মসুন্দর প্রোগ্রামে আমরা আপনাদের সামনে আজকে এই আলোচনা করছিলাম সকাল সন্ধ্যা এবং ঘুমানোর পূর্বে সকাল সন্ধ্যা এবং ঘুমানোর পূর্বে সৈরতুল এখলাস ফলাক ফালাক নাস তালাবত সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে আমরা আমরা মনে করি যে এই সৈয়দুল এখলাস এবং সৈরতুল ফলাক এবং নাস আপনি যদি পড়েন তো এর দ্বারা আপনার জান্নাত অর্জন হবে জান্নাত কেমনে অর্জন হবে একটা হাদিসের মধ্যে মিলে একটা হাদিসের মধ্যে মিলে যে আল্লাহ রসুল বলছেন কাল রসুল্লা সাল আলী সাল্লাম মান করা যে যদি আল্লাহ রসুল বলেন যদি কোনো মানুষে কুলহু আল্লাহ ওয়াহাদ এই সুরাটা দশবার পরে দশ বার পরে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা আপনার বালাখানা বানাইবেন একটা এই জান্নাতে তার জন্য একটা গড় হবে এটা হয়তো আমরা অনেকে হয়তো চিন্তাই করি নাই চিন্তাই করি নাই যে এখলাস যেটা তিনবার পড়লে খতম কোরআনের সব দশবার পড়লে একটা জান্নাতে জান্নাতে একটা গড় মিলবে তখন হয়তো উমরা যেটা বলছিলেন ইয়ারসল্লাহ তাইলে আমি যদি আরও বেশি পড়ি তাহলে আরও বেশি করে পড়া দরকার তাহলে বলতেন হ্যাঁ যত বেশি পড়বে এত বেশি বালাখানা হবে এত বেশি গড় তোমার জান্নাতে হবে আজকে যদি আমরা দুনিয়ার মধ্যে কোনো অট্টালিকা দেখি কোনো বড় একটা টাওয়ার দেখি তখন মনের মধ্যে আসে আহা এটা যদি আমার হইতো এটা যদি আমার হইতো কিন্তু আপনি এটা তো আপনি দুনিয়াতে আপনার হইতেও পারে নাও হইতে পারে কিন্তু এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি যদি সুরা এখলাস দশবার পড়েন তাইলে আপনার জান্নাতের মধ্যে একটা গড় হবে আপনি যদি আপনি যদি বিশ বার পড়েন দুইটা অট্টালিকা হবে তাহলে ডেইলি আপনি যদি গড় বানান ডেইলি যদি আপনি জান্নাতে একটা গড় বানান তাইলে আপনি কী করতে হবে সুরতের খে দশবার পড়ার দ্বারা একটা গড় বানাইতে পারবেন এখন কথা হইল যদি আপনি পারেন আমাদের জানা মতো অনেক অনেক এরকম অনেক আছেন যারা সুরাই এক ডেইলি ডেইলি বার পড়েন যারা এরকম আছেন সুরাই এক ডেইলি ডেইলি বার পড়েন এখন দুইশোবার যদি আপনি পড়েন এটা ডেফিনেটলি এটার এই যে ফজিলতগুলো বললাম যে যেহেতু তিনবার পড়লে এ খতম কোরআনের সব তাই এই মানুষে যদি বার পড়ে তাহলে চিন্তা করেন কতটা কোরআন খতমের সব পাইতেছে ডেইলি একশোটা একশো বার যদি কোরআন একশোটা একশো বার যদি সরে এখলাস পড়ে তার কতটা খতমের পাইতেছে সে যদি দুইশো বার পরে তাহলে কতবার তার কোরআন খতমের পাইতেছে যদিও আরও অন্যান্য কিছু আওয়ায়াত আছে বার পড়লে আরও কিছু আয়াত আছে এগুলো দুর্বল দেওয়ায়ত কিন্তু যেগুলো সহি রায়ত যের মধ্যে কোনো সন্দেহ নাই যে এক তৃতীয়াংশের সব মিলে একবার পড়লে এক তৃতীয়াংশ কোরআনের সব মিলে এবং যেটা বললাম আমরা যে ঈশ্বরত এখলাস এটা এমন একটা সুরা যে সুরা একজন সাহাবি যে সময় আমাদের মধ্যে পড়লেন এবং বললেন যে এটা আমি ঈশ্বরাকে মহাব্বত করি আমি ঈশ্বরাকে মহাব্বত করি আল্লাহ রসুল বললেন যে তুমি তাদের তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে মহাব্বত করেন আল্লাহ তাকে মহাব্বত করেন আপনি যদি সুরা এখলাসকে মহাব্বত করেন আল্লাহর জন্য যে আল্লাহ তাও আপনাকে মহাব্বত করবেন তাই এই যে সুরাগুলো বললাম জি আমাদের সাথে কলার আছেন যে আসসালামু আলাইকুম

আর থার্ড রাখাতে কুলহল্লাহাদ এখন যদি এই সুরাগুলো পড়তে হবে এরকম না এগুলা পড়তে পারলে ভালো কিন্তু এগুলাই যে পড়তে হবে এরকম না হিসাবে এরপরে আপনি যেহেতু এটা পারেন না মেমোরাইজ আপনার নাই আপনি অন্য সুরাগুলো পড়লে সমস্যা নাই আপনি যেটা বলছেন যদি আপনি প্রথম রাখাতে সুরে তিনি তিনই পড়েন দ্বিতীয় রেখাতে ইন্না ইন্না আনসাল্লা পরেন এইরকম যদি তিন নম্বর রাখাতে যদি আপনি যে কোনো সুরা পরেন যেমন সুরায় তাকাসুর পড়েন আপনার কোনো হয়ে যাবে অথবা অন্য কোনো সুরাকে আপনি চয়েস করতে পারবেন যেগুলো আপনি পারেন এগুলা থেকে এগুলা থেকে শুধুমাত্র কোরআনের যে তারতিব আছে কোরআনের যে অর্ডার আছে এটাকে মেনটেন করবেন আপনি যেমন প্রথমে রাখাতে জিলজাল পড়লেন সেকেন্ড ডাকাতে আদিয়াত পড়লেন থার্ড রাখাতে কারিয়া পড়লেন অথবা প্রথম রাখাতে আপনি এই সুরাতুল কাফিরুন পড়লেন সেকেন্ড ডাকাতে আপনি ইদাজা পড়লেন থার্ড রাখাতে আপনি তাব্বাতিয়া পড়লেন এরকম পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই অথবা প্রথম ডাকাতি যা পড়লেন সেকেন্ড ডাকাত তাব্বা ইদা পড়লেন থার্ড ডাকাতে পড়লেন যেটা আপনি পারেন সুন্দরভাবে পারেন এটাই আপনি পড়বেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই যদিও একজন মানুষে সে সাব হিসমা যদি ভালো করে মেমোরাইজ থাকে সুরাতল কাফিরুন যদি মেমোরাইজ থাকে তাইলে সে পড়তে পারবে ইনশাআল্লাহ যে এরকমই পড়বে প্রথম ডাকাতে চেষ্টা মাঝে মাঝে অন্যটা অন্য সুরাও পড়তে পারবে কিন্তু যেহেতু আল্লাহ রসুল থেকে মিলে হিসাবে আমরা এটা কি করব আমরা চেষ্টা করব মাঝে মাঝে কি করব যে সুরাতুল আলা সাব্বিশাতে পড়া বিতীর্ণ নামাজের সেকেন্ড ডাকাতে কা ফিরুন আর থার্ড রেখাতে আহাদ এরপরে আপনি বলছেন করজের জন্য ঋণের জন্য আপনি কি করবেন কি দোয়া করবেন এগুলো আমরা অনেক প্রোগ্রামে আমরা বলেছি একটা দোয়া এরকম হাদিসের মধ্যে মিলে এই দোয়াটি আপনি পড়বেন আল্লাহ হম্মক ফিনি আল্লাহ হম্মক ফিনী বিহিকা اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك امي আবার বলি আপনি ঋণ মুক্তির জন্য ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলা যেটা আপনাকে ঋণ থেকে উদ্ধার করে আপনি দোয়াটি বেশি করে পড়বেন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك এটার অর্থ হইল হে আল্লাহ আপনি হালাল আমার জন্য যথেষ্ট করে দেন হারাম থেকে নিরাপদ রেখে হারাম থেকে দূরে রেখে হালাল আমার জন্য যথেষ্ট করে দেন বিফাদলিকা গনিনী বিফদলিকা আর আপনার ফজলের দ্বারা আপনি মহ লোকের থেকে আমাকে বেনিয়াজ করে দেন অমুকাপেক্ষি করে দেন আমি যাতে মানুষের সামনে দুর্বল না হই আমি যাতে মানুষের সামনে অপদস্থ না হই আমি যাতে শর্মিন্দা না হই হে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এটা বেশি করে পড়বেন বেশি করে পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই যারা আমরা ঋণগ্রস্ত আছি আল্লাহ তালা আমাদেরকে এই ঋণ থেকে হেফাজত করবেন ঋণ থেকে উদ্ধার হওয়ার সুযোগ করে দিবেন আরেকটা তো এরকম আছে যে এটা আপনার আল্লাহ আউ মিনাল হাম্মে ওয়াল হজন ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ও দলা ও বাতির রিজাল ও দলা ইনি দাইন মানি করজ করজের বুদা থেকে আমরা পানা চাই

আমাদের প্রশ্ন করেছেন যে বিশ্বাস করে উনি প্রথমে বলেছেন উনি অসুস্থ আর ও অসুস্থ অবস্থায় মুসলমানদের জন্য যারা আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমরা যারা ইসলামকে বিশ্বাস করি আমরা যারা কোরআনকে বিশ্বাস করি আমরা যারা হাদিসকে বিশ্বাস করি আমাদের জন্য জরুরি হইল যে আপনাকে যে অবস্থায় রেখেছেন যে অবস্থায় রেখেছেন আপনি বলবেন কি আলহামদুলিল্লাহ যেমন ধরেন গাজাতে মুসলমানরা এক বছর বরা নির্যাতিত এক বছর বড় নির্যাতিত যে বলা হয় একজন মানুষ যদি পুরা লাইফ তার সত্তর বছরের জীবনে সে অসহায় সে তার না আছে গড় না আছে খানা কিছুই নাই শুধু প্রেরেশানি আর পেরেশানি কিন্তু এটাকে যদি আপনি জাহান্নামের আগুনের সাথে কম্পেয়ার করেন জাহান্নামের আগুন এক মিনিটের সাথে এক সেকেন্ডের সাথে যদি আপনি তুলনা করেন তাইলে সারা দুনিয়ার যে পেরেশানি এটা একবারে একবারে কি হবে তুচ্ছ হবে এটা এত বড় কিছু না অত বড় কিছু না কিন্তু জাহান্নামের আগুন যেটা এটা এত বেশি মারাত্মক এত বেশি অত বেশি ভয়ানক যেটা আমরা কল্পনাও করতে পারি না কল্পনাও করতে পারি না এই জন্য দুনিয়ার জীবনটা চাই আমি সুস্থ থাকি অত অসুস্থ থাকি হয়তো আমাদের যে এই আপনি যে আমাকে ফোন দিছেন আপনি হয়তো আল্লাহ তালা আপনাকে অনেক লম্বা সময় ভালো রেখেছেন অনেক লম্বা সময় আপনাকে ভালো অবস্থায় রেখেছেন অনেক জিনিস দুনিয়ার মধ্যে নিয়ামত আপনি উপভোগ করেছেন আপনি করেছেন আমি করেছি এই সময়টা যে সময়টা আল্লাহ তালা দিয়েছেন এটার সুক্রিয়া আমরা কি আদায় করব। আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানাইছেন আমাদেরকে আল্লাহ তালা সবচেয়ে সম্মানের সাথে ইজ্জতের জিন্দগি দিয়েছেন মুসলমান বানিয়েছেন এই হিসাবে আমাদের আমরা মনে করি প্রেরেশানি আসলে আপনি সবর করবেন এবং সবরের দ্বারা আল্লাহ তালা জান্নাত দিবেন যে সময় মানুষে মসিবতের মধ্যে সবরের সোয়াব যে সময় জান্নাতে দেখবে তখন সে আফসোস করবে হাই যদি দুনিয়াতে আমাকে আরও কঠিন মসিবত দেওয়া হইতো আরো কঠিন মসিবত দেওয়া হইতো তবু আমার আমার জন্য এটা ভালো ছিল আমার জন্য এটা ভালো ছিল কিন্তু আমরা যেহেতু দুর্বল আমরা এটা চাইতে পারি না আপনি বলবেন আল্লাহ আপনি আমাকে ভালো করে দেন সুস্থ করে দেন কিন্তু আপনি যদি আপনি সুস্থ নাও হন তবু আল্লাহ তালা আপনাকে কি করবেন আল্লাহ তালা আপনাকে সোয়াব দিবেন বিশেষ করে আল্লাহ বলছেন ইন্নামা ইউ ইন্নামা ইউ সোহাবির আজ বেগাই যে সাবিরিন যারা এদেরকে আল্লাহ তালা বেগাই রিসাব কী করবেন বদলা দিবেন ইনাল্লাহমা সাবিরিন সাবিরিন যারা এদের সাথে আল্লাহ থাকবেন আর আরেকটা জিনিস আপনি বলছেন আপনি আমাদেরকে বলছেন যে যারা ছেলে মেয়ে যারা আছে ছেলে বা নাতিনশা যারা আছে অনেকেই আমাদের যারা গার্জিয়ান আছেন তারা অনেক চিন্তা করেন তাদের বিবাহসাদ ব্যাপারে চিন্তা করেন আমি একটা কথা বলে দেই এই একটা কথা বলার আগে যে অনেকে উপযুক্ত হওয়ার পরে আমরা অনেকে এটাকে গুরুত্ব দেন না যে সময় একটা মেয়ে একটা ছেলে উপযুক্ত সময় হয় সে ইউনিভার্সিটি লেভেলে যায় এই সময় আমরা চিন্তা করি না এই সময় আমরা তাকে সে কীভাবে যাইতেছে কোথায় যাইতেছে তার সেতে একটা বয়স হয়েছে কলেজ কলেজের লাইফটা সে কীভাবে তার টাইমটা আপনার স্পেন্ড করতেছে এগুলো অনেকেই আমরা গুরুত্ব দেই না কিন্তু দেখা যায় সে এমন একটা অনেক অনেক এমন একটা পরিবেশে বড় হইতেছে সে চিন্তা করতেছে যে আমি এখন এগুলো আমার দরকার নাই এগুলো আমার দরকার নাই এরপরে যে সময় বয়স হয়ে যায় একটা বয়স হয়ে যায় ডিগ্রি নেওয়ার পরে বলে যে আমি একটু সেটেল হয়ে যাই সেটেল হতে হতে দেখা যায় একটা মেয়ের বয়স টোয়েন্টি ফাইভ ওভার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন থার্টি আল্লাহ একবার এখন আপনি এই বয়স এত বয়স হওয়ার পরে তখন দেখা যায় তাদের মাইন্ড সেট আপ হয়ে যাতে আর বিবাহই করবো না এরকম আমি আমার আমার কাছে এরকম রিপোর্ট আছে অনেকে বলে আমি আর বিবাহই বসবো না আল্লাহ তাইলে এটা আমাদের দায়িত্ব আছে যে আমরা যে সময় তাদের একটা বয়স আছে এই সময়ে তাদেরকে আফটার করা একটা মেয়েকে একটা ছেলেকে আপনি সেরে দিতে পারেন না এরকম তাকে সুন্দর করে আফটার করেন দেখাশোনা করেন তাকে তার সাথে ফ্রিলি কথা বলেন যে বলেন আমরা তোমাকে আমরা যারা ইসলামকে ইসলামের মধ্যে যে সৌন্দর্যতা আছে বিবাহের সৌন্দর্যতা এটা আমরা করাবো তার সাথে কথা বলেন সে যাতে অন্য কোনোভাবে সে অন্য কোনো চিন্তা না করতে পারে সুন্দরভাবে তাকে ছেলে মেয়েকে সাধী দেওয়া এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনি দুই রেকাত নামাজ পরে পরে আল্লাহর কাছে বলবেন হ্যাঁ আল্লাহ নমাজের মাধ্যমে আমি এই সাহায্য চাই আমার ছেলে আমার নাতি এদের জন্য বিবাহ হয় ইয়ার পরে একটা আমল বলে দিই আপনি ইয়া লতিফ ইয়া ইয়া লতিফ ইয়া ওয়াদুদ বেশি করে পড়বেন ইয়া লতিফু ইয়া ইয়া লফুদ এটা বেশি করে পড়বেন এই এটা এটার বরকতে এই নামের বরকতে ইনশা আল্লাহ আল্লাহ তালা এই নেক জোড়া মিলিয়ে দিবেন জোরা মিলিয়ে দিবেন আর আপনি প্রত্যেক দিন যারা আমাদের বিবাহ আছেন হয়তো অনেকেই প্রশ্ন আছে যে বাচ্চাদের বিবাসা দিয়ে আপনি চিন্তা করতেছেন আপনি নামাজ পরে পরে নামাজ পরে পরে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ পাগ যেন এই তাদেরকে নেক জোড়া মিলিয়ে দেন নেক জোড়া মিলিয়ে দেন আমি যে আপনাদের সামনে যে তিনটা সূরা বলেছিলাম তিনটা সূরা এর মধ্যে সুরতুল এখলাস সুরতুল ফালাক এবং সুরতুল নাস সুরতুল এই সুরাতুল এখলাস যেটা এটার তরজমাটা আমি বলে দেই সুরতুল এখলাস আমরা অনেকে হয়তো নামাজের মধ্যে পড়ি এটার অর্থটা আমরা জেনে দেই আমরা জানা দরকার সুরতুল এখলাস আউদুল্লাহ সৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়কুল্লাহ কুফুয়ান আহাদ এই সুরার অর্থ হইল হে মোহাম্মদ সাল্লি সাল্লাম أبني بولون تيني أك تي الله أكاك قل هو الله أحد هنا ب محمد صلى الله عليه وسلم أبني بولون تيني الله أكاك الله السمد الله أمك بكى الله بينياس الله كير الله كير سبحان الله إربونه لم يلد تيني كاو كجن مدني لم يلد تيني كاو كجن مدني تركنا شنطناي لم يلد ولم يولد ابن كاو تكجن উন আল্লাহ তালার কি নাই মা বাবাও নাই আল্লাহ কেউ কেমও দেননি নমাজের মধ্যে যদি পড়েন আর অর্থটা যদি আপনি জানেন একটা মহাব্বতের সাথে পড়বেন এটা আল্লাহ তালার একত্রবাদের কথা আলোচনা আছে আল্লাহ তালার গুণের কথা আসছে যে এই জন্য আমরা এই অর্থটা আমরা জেনে নিলাম যে কুল হেনবি আপনি বলে দিন الله قل هو الله احد جي تني الله يكوك الله السمد الله امك لم يلد ولم يولد تنو كوك جون مدني كوتك جون مدني ولم يكن له كفوا احد تار شمت الله ير سورة الفلق سورة الفلق المتجد جد سورة الفلق المتجد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ওয়ামিন সরুদ্দিন ইদা হাসান যে বলুন যে আমি আশ্রয় গ্রহণ করছি আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ আকবর প্রবাতের সকালের পালন কর্তার বীরব্বিল ফালাক ফালাক মানে সুবাহ সকাল সকালের যে সকালের যে রব যিনি সকালের রব প্রতিপালক সেই সকালের রবের কাছে আমি আশ্রয় গ্রহণ করছি এরপরে আমরা এই কথা বলার পরে আল্লাহর তালার একটা আল্লাহ তালার কথা বললাম যে আমি আশ্রয় গ্রহণ করছি সকালের সকালের পালন কর্তার কাছে সকালের রবের কাছে এরপরে কি জিনিস থেকে আশ্রয় গ্রহণ করছি কি জিনিস থেকে আমি আশ্রয় চাই অর্থাৎ এরপরে বলছেন মিন শার রিমা তিনি যা সৃষ্টি করেছেন আল্লাহ পাক যেত জিনিস সৃষ্টি করেছেন যেত মখলুক আছে এই সমস্ত জিনিসের সমস্ত মখলুকের অনিষ্ট থেকে সমস্ত মখলুকের অনিষ্ট থেকে চাই এটা মানুষ হতে পারে চাই জিন্নাত হতে পারে চাই জাদুটুনা হতে পারে যেত রকমের পেরেশানি আসে সমস্ত পেরেশানি থেকে আমি আল্লাহর কাছে পানা চাই কুল আড়ু বেরবিল ফালাক কুল আড়ু বের ফালাক আমি আশ্রয় গ্রহণ করছি সকালের সকালের রবের কাছে যিনি সকাল সৃষ্টি করেছেন যিনি সকাল সৃষ্টি করেছেন সেই সকালের রবের কাছে আমি আশ্রয় গ্রহণ করেছি তিনি যা সৃষ্টি করেছেন আল্লাপাক যেহেতু মখলুক সৃষ্টি করেছেন সমস্ত মখলুকের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেছি এরপরে এরপরে যেটা আসছে নিদা ওয়াকব অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যে যখন তার সমাগত হয় অন্ধকার রাত্রি অন্ধকার রাত্রি এর কি থেকে অনিষ্ট থেকে আমরা কি করি যে আল্লাহর কাছে পানা চাই কেন যেত মুসিবত আসে ম্যাক্সিমাম পেরেশানি আসে রাত্রের বেলায় ম্যাক্সিমাম পেরেশানি এবং জিন্নাতের আসর জাতুটোনার আসর এগুলার প্রভাব রাত্রের বেলা বেশি হয় রাতের মধ্যে অ্যাকশন বেশি হয় এই জন্য রাতের কথা বলা হয়েছে অন্ধকার রাতের অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই এরপরে অমিন শার ওকাদ গিরার মধ্যে যারা গিরা সুতার মধ্যে ফু যারা গিরা গিরায় ফুক দিয়ে জাদুটুনা করে এদের থেকে আমরা পানা চাই অমিন সার ইফা ওকাদ যারা গিরার মধ্যে গিরা মানে একটা গিরো দেয় সুতার মধ্যে গিরো দেয়া জাদুটুনা করে যে বলছেন এই চাই এদের থেকে এই সমস্ত জাদুকারী যারা এদের থেকে আমরা পানা চাই আল্লাহ আকবার অমিন সারি নাফিল ওকাদ এরপরে অমিন সারি হাসিদিন ইদা হাসাদ এবং হিংসুকদের অনিষ্ট থেকে আমরা পানা চাই যখন সে হিংসা করে হিংসুকদের হিংসুক যারা হাসিদিন যারা এদের হিংসা থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে পানা চাই এরপরে যেটা সুরা আসছে সুরাত নাস সুরাত নাসের মধ্যে আল্লাহ বলেন বলেন বিসমিল্লাহ রহমান রাহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس جهي نبي محمد صلى الله عليه وسلم بولون جهي امي عصر اي كُرْتِي كورتي مانوشر پالون اعوذ برب الناس جيني مانوشر رب برب الناس মানুষের রবের আমি আশ্রয় গ্রহণ করছি আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রবের কাছে এরপরে মালিক নাস মানুষের আধিপত্য আধিপতির মানুষের মালিক যিনি মানুষের মালিক যিনি বাদশাহ মানুষের বাদশাহ যিনি সেই বাদশাহ অর্থাৎ আল্লাহর কাছে আমরা আশ্রয় গ্রহণ করছি এরপরে আবার ইলাহিন নাস মানুষের মাহবুদের মানুষের মাহবুদের কাছে আমরা আশ্রয় গ্রহণ করছি তিনটা গুণ এখানে তিনটা গুণ বলা হয়েছে প্রথমে বিরাব্বিন নাস উু বীরব্বিন্যাস আমি মানুষের রবের কাছে আশ্রয়ন গ্রহণ করেছি মালিকিন্যাস মানুষের বাদশাহের কাছে মানুষের মালিকের কাছে আমি আশ্রয় গ্রহণ করেছি এরপরে নাস মানুষের মাহবুদের কাছে আমরা আশ্রয় আশ্রয় গ্রহণ করেছি কিসের থেকে তার অনিষ্ট থেকে তার অনিষ্ট থেকে তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে অর্থাৎ অর্থাৎ শয়তান শয়তানের অনুষ্ঠ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই শয়তান অনুষ্ঠ থেকে আমরা পানা চাই যে শয়তান আমাদেরকে কি করে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে সে প্রকাশ্যে আসে না প্রকাশ্যে আসে না এবং এরপরে বলছেন সে কুমন্ত্রণা দেয় কিসের মধ্যে মানুষের দিলের মধ্যে আরে তুমি এই গুণাটা করো না এই গুণাটা করো এটা করো এটা করো এরকম আমাদেরকে অস্বসা দেয় তাইলে এবং সে এই যারা কুমন্ত্রণা দেয় এরা জিন্নাদের মধ্যে থেকে হতে পারে মানুষের মধ্যে থেকেও হতে পারে জিন্নাতের মধ্যে থেকে হতে পারে মানুষের মধ্যে থেকে হতে পারে তাহলে এই যে সুরতুল ফালাক আর নাস আমরা বললাম সুরতুল ফালাকের মধ্যে বিশেষ করে আল্লাহ রব আলমিনের একটা গুণের কথা বলা হয়েছে কুল ফালাক সকালের রবের আমরা আশ্রয় গ্রহণ করি এবং এরপরে পানা চাওয়া হয়েছে কী থেকে যে যত মহলুক আছে আপনার হয়তো ভয় লাগে মানুষ দুশ্মন আছে আপনার জিন্নাত জিন্নাতে আপনাকে ডিস্টার্ব করে আপনার উপরে জাদু টোনার সম্ভাবনা আছে এই সমস্ত জিনিস থেকে আপনি এই সুরাগুলো পড়বেন এই সুরাগুলো পড়বেন এই সুরাগুলার দ্বারাই আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবেন আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখবেন এরপরে কি আছে যে আপনি কি যেটা বললেন বললাম যেটা হিংসা থেকে হিংসা থেকে আপনি যারা হিংসুক যারা হিংসুক এদের থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপদ রাখবেন আপনিও যেন হিংসা হিংসা করেন না আপনিও কোনো মানুষকে হিংসা করবেন না যদি কোনো মানুষকে আপনি হিংসা করেন তাহলে বলবেন তার জন্য আপনি দোয়া করতে থাকেন তার প্রশংসা মানুষের কাছে করেন তার ভালো গুণগুলো অন্য মানুষের কাছে বলেন তার জন্য দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ হিংসা দূর হয়ে যাবে আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেক মুসলমান আমরা যারা আছি আমাদেরকে যেন প্রত্যেক ফরজ নামাদের পরে এই সুরতুল এখলাস সুরতুল ফালাক এবং সুরতুল নাস একবার করে পাঠ করার তৌফিক দান করেন এবং সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় ফতের পরে মগরীবের পরে ঘুমানোর সময় সুরতুল এখলাস তিনবার সুরতুল ফালাক তিনবার সুরতুল নাস তিনবার করে আমরা পড়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নিরাপদ রাখেন দুনিয়া এবং আখরাতের মধ্যে যেন নিরাপদ রাখেন আখরাতের মধ্যে যেন আল্লাহ তালা আমাদেরকে পাক সন্তুষ্টি দান করেন দুনিয়ার মধ্যেও যেন আল্লাহ তালা আমাদের খামিয়াব জিন্দিকে দান করেন আমরা আপনাদের শুক্রিয়া আদায় করি যারা আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের এই প্রোগ্রামকে আপনারা ইউটিউবের মধ্যে দেখতে পারবেন আপনারা আমাদের ইকরা বাংলার এই ফেসবুক লাইভে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনারা পরেও দেখতে পারবেন যারা আমাদেরকে দেখছেন যারা দেখবেন সবার শুক্রিয়া আদায় করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামল্লা বাকু